হ্যালো এভরিওয়ান, আমি রুমি। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। তো প্রথমে উঠে আমি তোমাদের গাড়িগুলো দেখাচ্ছি আর কি। তো তোমরা বুঝতে পারছো কি না জানি না, তোমরা হয়তো ভাবছো গাড়ি কেন দেখাচ্ছে। আসলে হচ্ছে এখানে আছে আমার বর গেছে গাড়ি আনতে, মানে বিয়ের। ওরা হচ্ছে ও আমার দেওরের শ্বশুরবাড়ি থেকে গিফট করবে গাড়ি, তো গাড়ি আনতে গেছে। তো আমার বর গেছে, আমার দেওর গেছে, দুটো তিনটে দেওর গেছে, চারজন মিলে গাড়ি চুজ করতে গেছে যে কোনটা গাড়ি নেবে। তো ওরা গিফট করবে, তো দেখতে গেছে ওখানে গিয়ে এই গাড়িটা পছন্দ হয়েছে, তো এটা দিয়েছে ওরা গিফট। তো ওরা ওখানে গাড়িটা নেওয়ার পর একটু চেক টেক করে নিচ্ছে, যেহেতু নতুন গাড়ি সব সেট করে দিচ্ছে ওরা ওখানে। আর এখন আমি চলে আসলাম একবারে রাত্রে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখানে কি করছি, মেহেদি বাচ্ছি। কালকে হলদি, আর কালকে আমরা বরযাত্রীও যাব, পরশু দিন বৌভাত। তো আজকে মেহেদিটা মেখে নিচ্ছি রাত্রে, কারণ এই মেহেদিটা না দুই দিন আগে মাখলে বিয়ের দিন কিন্তু খুব সুন্দর একটা রং দেয়। তো এইটা হচ্ছে কাবেরী মেহেদি। তো একটা ননদ এসেছিল আমার ননদকে পরানোর জন্য, ও আগে পরে নেবে, তারপর কিন্তু আমি পরবো। আমি একটু লেটেই পরবো, কারণ আমার মেয়েকে ঘুম পাঠাবো, তারপরে আমি পরবো। তো আমার ওই মেহেদি পরাটা আমি সেরকম শেয়ার করতে পারিনি, অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 12টা বেজে গেছে আমার মেহেদি মাখতে মাখতে। তো যাই হোক, আমি পরে ফটো দিয়ে দেবো, তোমরা দেখে নিও। অনেক খুব ভালো তো ঢোকোছি তো। আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও, দাও না, ঘুরে তো ঘুরে তো। হ্যাঁ খুব ভালো আছে তো। ওইটা আছে দেখি। কে দিয়েছে তোমাকে, কে দিয়েছে তোমাকে? আমি পারি না তো, কোথায় গেল? নাই এখন কিছুই বের করিনি, সবার দেওয়া শেষ, জানি না কখন দিব। এখন বাজে 9টা, আর আজকে বাজার থেকে কি কি এনেছে সেটা তোমাদের দেখানোর জন্য আমি এখানে বসেছি। আর আমার মেয়ে তো দেখতেই পেলে, ও মেহেন্দি লাগাইছে ওর আন্টি নিয়ে। এই এই জিনিসটা অনেক খুঁজে এটা পেলাম, লেহেঙ্গার সেট তবুও হয়নি, অন্য কালার লেহেঙ্গাটা অন্য কালার আর তবুও হয়নি, মানে সেটটা। তো যাই হোক, একটু ম্যাচিং হবে এগুলো নেওয়া। আর আইল্যাশ আইল্যাশ নিয়েছি, আর ফুল যেটা লাগে বিয়ে বাড়িতে, ফুল একটা আমার সাদা সাদা লাল ফুল ফুল এগুলো ফুল। আর নিয়েছি এটা কি বড় ঝুল, ঝুমকো দুল। অনেক দিনের একটা আশা ছিল যে ঝুমকো দুল পরবো, ঝুমকো দুল পরবো, এটা কপিরাইট আসবে। তো এই যে লাস্ট
আর কিছু নাই, অল্প কিছু শপিং হয়েছে। আর যেগুলো পুরনো আছে না, মানে এরকম পরিস্থিতি তো ভালো না, এবার পুরনো দিয়ে চালিয়ে দেবো এবার বিয়েটা। শুধু লেহেঙ্গাটা হচ্ছে না, শুধু এগুলোই নিচে মালা, তো মালা ধরা তো কিছু নাই না, সব পুরনো দিয়ে চালিয়ে দেবো। আর খালি বলতে গেলে হ্যাঁ, এমনি যে লেহেঙ্গা নেওয়া হয়েছে জানো, বুঝতেই পারছো ব্যাপারটা। মিডিল ক্লাস হওয়ার পরিস্থিতি খুবই খারাপ এবার। চলো এই এই মাত্র শপিং, আজকে আজকে শপিংটা এটাই শেষ, এখানেই শেষ। এখন আমি লাগাবো মেহেন্দি, খাওয়া দাওয়া করবো 9টা বাজে, খাওয়া দাওয়া করার পর মেহেন্দি লাগাবো। তারপরে আরও কিছু ইন্টারেস্টিং জিনিস আছে, এই যে গিফট ঠিক আছে সেটা শেয়ার করতে পারলে অবশ্যই শেয়ার করবো, চেষ্টা করবো শেয়ার করার। তার পরের দিন হচ্ছে হলদির অনুষ্ঠান। তো এখানে হলদি মানে কাঁচা হলদি আর কি উড়ুন গাইনের মধ্যে ভুকানো হলো, এটা হচ্ছে ছেলের গায়ে দেওয়া হবে। আর সামনে কিছু ক্লিপ দেখতেই পেলে কি গীত নাই চলছে, সবাই মিলে খুব সুন্দর গীত বলছিলো। তো সবগুলো শেয়ার করতে পারিনি কারণ সবাই কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলি না, তাই সবাইকে আমি ক্যামেরার মধ্যে আনতে পারিনি। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করে দেবে আর কমেন্ট করে জানাতে ভুলবে না।